আসসালামু আলাইকুম। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আকাশ ছুঁতে চায় উড়ো মনটা, রঙিন দোলায় দুলছে যে জীবনটা, একবার কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা। আইসো একা যাইবা তুমি একলা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আকাশ ছুঁতে চায় উড়ো মনটা, রঙিন দোলায় দুলছে যে জীবনটা, একবার কি একটু ভেবে দেখলা দুনিয়াটা পরকালের পাঠশালা। দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আমাদের দেশটা খুব সুন্দর, আমাদের নদী সুন্দর, পাখি সুন্দর, সুন্দর ফুল ফল, কিন্তু আমরা যারা মানুষ তারা কতটা সুন্দর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফাইলে দেখলাম নতুন দুটো পুকুর খনন করা হয়েছে। হ্যাঁ স্যার, শুধু পুকুর খনন নয়, সেখানে নতুন করে মাছের পোনাও ছাড়া হয়েছে। আমিও এখানে নতুন এলাম, চল প্রকল্প এলাকাটা ঘুরে দেখে আসি, সেই সাথে নতুন পুকুর দুটোও দেখব। স্যার বলুন, আপনার কোনো ব্যক্তিগত কথা আছে? তাহলে পরে শুনবো, চল। কিছু মনে করবেন না স্যার। আচ্ছা তো মনে করার কি আছে? একটা কথা বলছিলাম স্যার। ভনিতা না করে যা বলার স্পষ্ট করে বল। স্যার আপনি কি সত্যি পুকুর দেখতে যাবেন স্যার? হ্যাঁ। সেখানে তো কোনো পুকুরই খনন করা হয়নি। হোয়াট স্যার, আমি যা বলছি স্যার 100% সত্যি কথা বলছি স্যার। স্যার আমি জানি স্যার, ইমিডিয়েট বস যদি বিরাট ভাজন হয় স্যার, তবে তার মতো হতভাগা হয়তো এই ত্রিভুবনে আর হয় না। স্যার এই চাকরির অভিজ্ঞতা থেকে স্যার এই কথাটা বললাম। শুনুন, ফাইল অনুযায়ী যদি দুটো নতুন পুকুর আমি দেখতে না পাই তাহলে এই অফিসের সবাইকে আমি সাসপেন্ড করব। স্যার সাসপেন্ড পিতল আর এক বান্ডিল চক্ষু শীতল। এখানটা একটা আপনার অটোগ্রাফ দিন স্যার। অটোগ্রাফ? কিসের অটোগ্রাফ? মানে সই স্যার। কিসের সই? এটা কিসের ফাইল? ওই যে স্যার আপনি যে পুকুর দুটো দেখতে চেয়েছিলেন স্যার, সে দুটো ভরাট করার জন্য বরাদ্দ চেয়ে আমরা নতুন একটা প্রপোজাল তৈরি করেছি স্যার। কিন্তু আপনারা তো পুকুর খননই করেননি, ভরাট করবেন কি করে? আপনার আগে যিনি ছিলেন স্যার, সেই স্যার পুকুর খনন না করে 10 লাখ টাকা নিয়ে গেল স্যার, আর আপনি পুকুর ভরাট না করে 10 লাখ টাকা পাবেন স্যার। আমরা স্যার মাত্র 5% পাই স্যার। এটা বলো জোর চুরি? চুরি করলে স্যার বড় করেই চুরি করতে হয়। হ্যাঁ স্যার, ছোট চুরিতে স্যার মান সম্মান থাকে না, যখন তখন স্যার জেলে যেতে হয়। বড় চুরি করতে পারলে স্যার পত্র পত্রিকায় ছবিও ছাপা হয়। তাই বলে একসাথে দুটো পুকুর চুরি?
দেখলেন তো কিভাবে পুকুর চুরি করা হয়। এভাবে যারা হারামের পথে টাকা কামাই করেন তারা কি আরামে থাকেন? চলুন তাদের পারিবারিক জীবনটা একটু ঘুরে আসি। দেখো সুরতন নেশা, স্বামীর ইজ্জত পাঞ্চার হয় এমন কথা বলবে না। ঘর জামাইয়ের আবার ইজ্জত? কি ঘর জামাইয়ের ইজ্জত নেই নাকি? ইজ্জত আমার লোকরা কখনো ঘর জামাই থাকে না। ঠিক আছে ঠিক আছে, ইজ্জত আছে কি না আছে দেখবা। কি খুঁজছ ওখানে? ওখানে যা আছে সব আমার বাবার দেয়া। কি সব তোমার বাবার দেয়া? হ্যাঁ হ্যাঁ। কেন, আমি যে এতদিন চাকরি করলাম সে টাকা গেল কোথায়? সে টাকা দিয়ে আমার শাড়ি গহনা আর কসমেটিক কিনতেই তো শেষ। শাড়ি তো মাছি মারা কেরানির চাকরি, কয় টাকা দিয়েছ আমাকে? ইজ্জত পাঞ্চ। ঠিক আছে দাঁড়াও, বলো তোমার গায়ের এই জামাটা এটাও আমার বাবার দেয়া। সব তোমার বাবার দেয়া? হ্যাঁ। ঠিক আছে প্যান্টটাও খুলে দিতে হবে। না থাক, স্বামীর ইজ্জত রক্ষা করা স্ত্রীর পবিত্র ধর্ম। এবার বিদেয় হও। কোথায় আমার শ্বশুর আম্মা, কোথায় আমার শাশুড়ি আম্মা? আপনারা এসে দিকে যান, আপনার জামাই চির বিদায় নিচ্ছে। কে এসে আমাকে বলবে, সান্ত্বনা দেবে? জামাই তুমি যেও না। যাও। যাচ্ছি। এত রাতে কোথায় যায়? যে স্ত্রীর মনোরঞ্জনের জন্য হারামের পথে টাকা কামাই করলো সেই স্ত্রী কিন্তু তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল। এবার চলুন কর্মকর্তার অবস্থাটাও একটু দেখা যাক। এটা তো তুমি চাকর বাকরদের শাস্তি দেওয়ার জন্য বানিয়েছো, তা আমাকে ঢুকতে বলছো কেন? কোনো কথা নাই ঢোকো। খালাম্মা ব্যবস্থা সব পাক্কা। এই যাও। কি হলো? যাও। এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, চারিদিকে বাজছে যখন শিকল ভাঙার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করে রত, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করে রত, চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ,
আসলে ভাই বাঁচার নামে একাই আমি আছি মোরে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে। হারামের আরাম নেই, এ কথাটি দুনিয়ার জীবনে যেমন সত্য তেমনি সত্য পরকালের জীবনেও। দুনিয়ায় যারা হারাম খাবেন পরকালে তারাই কিন্তু জাহান্নামে যাবেন। হারাম এবং জাহান্নাম একই সূত্রে গাঁথা। আমি ঘুষের দালাল, আমি আর খাবো না ঘুষ, খাবো হালাল। ডিপার্টমেন্টাল অ্যাকশন। নতুন বস এসছে, আমার মনে হয় আপনার কপালেও এটা চুটবে। আপনি আমাদের ঠিকাদার স্যার। স্যার আমি কি ওনাদের মতো দাঁড়িয়ে থাকবো স্যার? ইচ্ছে হলে দাঁড়াতেও পারেন, আবার ইচ্ছে হলে চলে যেতেও পারেন। এ চলে যাওয়াটাই বোধ করি আমার জন্য নিরাপদ হবে স্যার। বাল্য শিক্ষায় পড়েছি, গুরুজনকে মান্য করিবে। বাল্য শিক্ষা পড়েছেন? কিঞ্চিত পড়েছিলাম স্যার। সদা সত্য কথা বলিব, মিথ্যা বলা মহাপাপ, এই বাক্য দুটো পড়েননি? পড়েছিলাম স্যার। স্যার বলেছেন আপনি মরলে নাকি শকুন হবেন। কেন? শকুনরা আস্ত মরা গরু খায়, আপনি দু দুটো পুকুর খেয়েছেন, তাই আপনি মরলে শকুনই হবেন। আমি কি হব? স্যার বলেছেন আপনি মরলে কুকুর হবেন। কুকুররা ঘেউ ঘেউ করে মরা গরু খায়, তবে পুরোটা খায় না, অন্যকে ভাগ দিতে হয়। তুই তো মরলে মাছি হবি, খুব ভালো ভান ভান করে উড়ে বেড়াবি। কি ভাবছিস? ভাবছি হারামের আরাম নেই, বাসায় অশান্তি, অফিসে বেইজ্জতি। এবারে নামাজের প্রসঙ্গ। মুসলমান মাত্রই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। হাদিসে রয়েছে ফজর ও এশার নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে ভারী কাজ। এশার নামাজ আমাদের তেমন একটা কাজা না হলেও ফজরের নামাজটা আমরা প্রায়ই কাজা করে ফেলি। কেন করি জানেন? দেখলেন তো খান্নাস কীভাবে ফজরের নামাজ কাজা করায়। এবারে গান। গান মানে আনন্দের প্রাণ। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, বেশি হইলে কব সুরারে জিন্দেগানি,
কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি স্টেশনে গাড়ি আইব এক মিনিট নি দেরি হইব স্টেশনে গাড়ি আইব এক মিনিট নি দেরি হইব আজকা তোরি কারো রে কেউ দরি রাখত হাইছেনি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি মানুষেরে আল্লাহ তালাই এমন মাথা দিছে পাতা খাটাই টেলিভিশন রেডিও বানাইছে মানুষেরে আল্লাহ তালাই এমন মাথা দিছে পাতা খাটাই টেলিভিশন রেডিও বানাইছে কাহার খবর শোনা যায় ছবিও তো দেখা যায় তাহার খবর শোনা যায় ছবিও তো দেখা যায় কবর বাড়িতে কি হইতাছে কইতে কি কেউ হাইরব নি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায় বিনা তারে কথা কইতো নবী আর খোদায় টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায় বিনা তারে কথা কইতো নবী আর খোদায় সিনাই সিনাই কথা কইছে খোদারহি নাজিল হইছে সিনাই সিনাই কথা কইছে খোদারহি নাজিল হইছে বেতুনিয়া উপগ্রহে রিলে করুন লাইক জেনি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি মাথা খাদাই রকেট বানাই চান্দে যাই তো চাই আর নবী রকেট ছাড়াই মিরাজ শরীফ যায় মাথা খাদাই রকেট বানাই চান্দে যাই তো চাই আর নবী রকেট ছাড়াই মিরাজ শরীফ যায় বোরাক দৌড়াই চলি গেছে বেহেস দোজক দেখি আইছে রক দৌড়াই চলি গেছে বেহেস দোজক দেখি আইছে এদিন কি আর রকেট মকেট উড়া জাহাজ আছিল নি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি আদমেরো ভাই ভাতিজা ইমান আমান রাই কোতাজা যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা আদমেরো ভাই ভাতিজা ইমান আমান রাই কোতাজা যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা জিন্দেগানি শেষ হই যাইব জজের কোডে যাইতে হইব গানি শেষ হই যাইব জজের কোডে যাইতে হইব কালটি বালটি ধাপ্পা বাজি এদিন কি আর চলব নি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি 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 বিজ্ঞান আধুনিক জগতের জনক হলেও বিজ্ঞানের জনক কিন্তু আল কোরআন। তাই আসুন আমরা কোরআনের কাছে ফিরে যাই, কোরআনের আলোকে নিজেকে গড়ি, সমাজকে গড়ি, গড়ি দেশকে। এই আবেদন জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।